নদিয়ার হরিণঘাটায় অবস্থিত রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি গত কয়েকদিন ধরে নানান বিষয় নিয়ে আন্দোলন করছিল ক্যাম্পাসে। মূলত চুক্তিভিত্তিক শিক্ষকদের নবীকরণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে বর্তমান উপাচার্য চুক্তিভিত্তিক শিক্ষকদের অবৈধ বলেন দাবি ওয়েব কুপার। জানি উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়, নতুন করে বিতর্ক শুরু হয় অ্যাক্টিং রেজিস্ট্রার নিয়োগ নিয়ে। গত 28 জুন বর্তমান রেজিস্ট্রার পার্থপ্রতিম রায়ের 60 বছর বয়স পূর্ণ হয়। উপাচার্যের দাবি তাই তিনি অবসরের প্রক্রিয়া করেছিলেন এবং নতুন করে একজনকে অ্যাক্টিং রেজিস্ট্রার পদে নিয়োগ দেন। ওয়েব কুপা ও রেজিস্ট্রারের দাবি বর্তমানে 60 বছর থেকে 62 বছর চাকরির মেয়াদ করা হয়েছে। উপাচার্য শিক্ষা দপ্তরের নিয়ম না মেনেই নিয়োগ দেন। আজকে কোনো আন্দোলন হচ্ছে না, বিষয়টা হচ্ছে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে অধ্যাপকদের উপরে অবিচার হচ্ছিল। এখানে যারা চুক্তিভিত্তিক ফুল টাইম অধ্যাপক নিয়োগ হয়েছিল তাদেরকে ইনলিগাল বলে তাদের উপরে একটা অনৈতিক মানে ইমোশনাল অত্যাচার নেমে এসেছিল, তারা সামাজিকভাবে অসম্মানের সম্মুখীন হচ্ছিলেন। কিন্তু আজকে যখন আমরা ওয়েবকুপা সেই দিন যে ঘটনা সল্টলেক ক্যাম্পাসে ঘটেছে, ততক্ষণে আমরা আমাদের এরা যেহেতু এরা আমাদের সংগঠনের মেম্বার, রাজ্য ওয়েবকুপার পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত হই এবং ওয়েবকুপার পক্ষ থেকে আমরা এদেরকে পাশে দাঁড়িয়ে লিগাল যে সমস্ত জিনিস কাগজপত্র সমস্ত খতিয়ে দেখে আজকে আমরা এই ক্যাম্পাসে এসেছি। সমস্ত কিছু খতিয়ে দেখা গেল যে এরা বৈধ টিচার, যাদের চাকরি 60 বছর পর্যন্ত থাকবে। কতজন? 104 জন। এই 104 জন বৈধ টিচার যাদেরকে ভুল তথ্য থাকার কারণে আমি তথাকথিত ভিসি আমি তাপসবাবু তার একটা মন্তব্য যেটা অনভিপ্রেত, তার ফলে এই যে 104 জন অধ্যাপক বা অধ্যাপিকা রয়েছেন তাদের যে সামাজিক সম্মান গেছেন তার দায় এখন কে নেবে। আজকে আমরা আপনাদের সামনে প্রকাশ্যে বলছি যে এই 104 জনের চাকরি বৈধ চাকরি এবং এই 104 জনের যে সুবিধা অসুবিধা, এই 104 জনের সুবিধা অসুবিধার পাশে আমরা নৈতিকভাবে সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা পাশে দাঁড়িয়েছি। এবং রেজিস্ট্রার সংক্রান্ত বিষয়েও একটা সমস্যা তৈরি হয়েছিল, ওনার কাছে ভুল তথ্য এবং ইনফরমেশন থাকার কারণে 62 বছর চাকরি থাকাকালীনও তাকে রিলিজ করে দেওয়া হয় 60 বছর বয়সেই। সেটাও আজকে কিন্তু উচ্চশিক্ষা দপ্তর থেকে, মহামান্য উচ্চশিক্ষা দপ্তর সেখান থেকে কিন্তু পুরো বিষয়টাকে সলভ করে দিয়েছেন এবং উনি 62 বছর পর্যন্ত রেজিস্ট্রার এই বিশ্ববিদ্যালয়ে কন্টিনিউ করতে পারবেন। এবং তার যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল তার ঘরে, সেই অর্ডারটাও আমরা আসার পরে আজকে রিভোক করিয়ে দেওয়া হলো এবং উনি ওনার ঘরে ফিরে গেছেন। এই দুটো সমাধান আজকে আমরা পেয়েছি। পাশাপাশি ছাত্রছাত্রীদের যে বিভিন্ন অভিযোগগুলো ছিল পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, যে এনইপি চালু হওয়ার পর প্রপার চ্যানেলে পরীক্ষা হচ্ছিল না বা প্রশ্নপত্র তৈরি হচ্ছিল না, সে বিষয়েও আমাদের বিস্তর অভিযোগ ছিল। আমরা আজকে আমাদের দাবি দাওয়া নিয়ে ওনার কাছে হাজির হয়েছিলাম, তিনি সেই দাবি দাওয়া মানে সমাধানের পক্ষে আমরা যাচ্ছি যে আগামী দিন যাতে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যা যা ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে অবিলম্বে সেগুলোকে সমাধান করে পরবর্তী পরীক্ষার জন্য যাওয়া, এই হচ্ছে সুষ্ঠু সমাধান। তাই আমি সকল অধ্যাপক অধ্যাপিকাদের কাছে কৃতজ্ঞ যারা আজকে আমাদের কাছে এখানে এসে উপস্থিত হয়েছেন রাজ্য কমিটির পক্ষ থেকেও এবং এখানকার ম্যাকাউটে যে সমস্ত অধ্যাপকরা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ওদের তাদেরকে অভয় দিতে চাই যে আমরা রাজ্য ওয়েবকুপার পক্ষ থেকে আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন, আপনাদের সঙ্গে সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রয়েছে। 104 জনকে কি অবৈধ হিসাবে অবৈধ বলে কি সেখান থেকে নিয়োগ বাতিল করা হয়েছিল? নিয়োগ বাতিল করা হয়নি, যেহেতু এনাদেরটা 60 বছর পর্যন্ত এনাদের চাকরি, কিন্তু রিনুয়াল বেস সেই রিনুয়ালটাকে আটকে দেওয়ার একটা প্ল্যানিং চলছিল। যেহেতু ওনার কাছে প্রপার তথ্য ছিল না, সেই তথ্যগুলো আজকে আমরা সমস্ত ল সেকশন এবং রেজিস্ট্রার সেকশন সমস্ত কিছু ঘেটে সেই তথ্য আজকে বার করা হয় এবং 44 এক্সিকিউটিভ কাউন্সিল মিটিংয়ে এনাদের চাকরি অ্যাকসেপ্টেড অ্যান্ড গ্রান্টেড হয়েছিল, সেটা আজকে পরিষ্কার করে আমরা এখানে তথ্য পেয়েছি এবং সেটার আমাদের যিনি ভিসি এই মুহূর্তে অথরাইজড ভিসি যিনি দায়িত্বে আছেন তিনিও সেটা মেনেছেন, তিনি দেখেছেন, তিনি বলেছেন হ্যাঁ প্রপার তথ্য ওনার কাছে ছিল না। তাই এই যে মিসকমিউনিকেশনের ফলে যে অনভিপ্রেত ঘটনা গত 3-4 দিন যাবৎ বা 1 সপ্তাহ যাবৎ হয়েছে তার জন্য সত্যি আমরা অধ্যাপক হিসেবে লজ্জিত, সংগঠনের পক্ষ থেকে আমরা এর নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আরেকজন একটা বিষয় যেটা হচ্ছে রেজিস্ট্রার থাকাকালীন সেখানে আরেকজনকে অ্যাক্টিং করে নিয়োগ দেওয়া, সেটাও তো ভুল তথ্য থাকার কারণে। সুতরাং আমি এটুকু বলবো তারটা কি বাতিল করেছে? সেটা সেইটা তো রিভোক করে নিয়েছেন অলরেডি, আমরা সেটা রিভোক করালাম ওনাকে। রাজ্যপাল এবং রাজ্য সরকারের যে টানাপোড়েনের জট সেটা কি কাটলো? দেখুন, রাজ্য সরকার এবং রাজ্যপালের যে জট সেটা তো রাজ্য সরকারের পক্ষ থেকে হচ্ছে না। রাজ্যপাল যদি এখন মনে করেন আমি শিক্ষা দপ্তরকে মান্যতা না দিয়ে নিজের মতন করে প্যারালাল একটা শিক্ষা দপ্তর চালাবো, সেখানেই আমাদের আপত্তি আছে। তাপস চক্রবর্তী অ্যাজ এ ভিসি হিসেবে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অ্যাজ এ চেয়ার
গভর্নমেন্টের পক্ষ থেকে যে প্রপার চ্যানেল মেনে যে ভাইস চ্যান্সেলার হওয়ার কথা সেভাবে রাজ্যপাল করেননি। সুতরাং আমি বলবো আগামী দিনে এই সমস্যা যাতে আশু সমাধান হন এবং সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী যে সঠিক এবং পজিটিভ দিক বা স্টেপ নিচ্ছেন সেটাকে যেন রাজ্যপাল সমর্থন করেন, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচবে। না হলে দিনের পর দিন রাজনৈতিক মদতপুষ্ট হয়ে রাজ্যপাল যেভাবে এই বিশ্ববিদ্যালয়গুলিকে শিক্ষা দপ্তরগুলিকে নষ্ট, শিক্ষার যে ক্ষেত্রগুলিকে নষ্ট করার চক্রান্ত করছেন, এই চক্রান্ত থেকে আমরা কেউই বাদ যাব না। তাই অবিলম্বে সকল অধ্যাপক, সকল কর্মচারী, সকল অফিসার্স, সকল সবাই মিলে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটররা মিলে এই রাজ্যপালের যে চক্রান্ত, পশ্চিমবঙ্গের যে 31টা সরকারি বিশ্ববিদ্যালয় সেগুলিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত, সেটিকে রুখে দিতে গেলে শিক্ষামন্ত্রী দেখানো পথে, মুখ্যমন্ত্রী দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে। মণিশঙ্কর মণ্ডল, সহসভাপতি, রিটায়ারমেন্ট এজটা সরকারের একটা আদেশ নামায় 62 বছর ছিল, সেটা হয়তো উপাচার্যের কাছে একটু অ্যাম্বিগুয়াস লেগেছিল, তো উনি একটা ব্যাখ্যা চেয়েছিলেন, তো সেই ব্যাখ্যাটা উনি মানে সন্তুষ্ট ছিলেন না বা বুঝতে পারেননি, তার জন্য আমাকে রিলিজ লেটার, রিটায়ারমেন্টে সব করিয়ে দিয়েছিলেন। কত তারিখে এটা? উনি 28 তারিখে আমাকে রিলিজ ধরিয়ে দেন। তো স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারি যে ওনার কোথাও একটা ভুল হয়েছে। আমি তখন মাননীয় শিক্ষামন্ত্রীকে একটা চিঠি লিখি, মেইল করেই লিখি, এবং শিক্ষামন্ত্রী সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে সাথে সাথে এটা 29 তারিখ আমি করি, তারপরে তো 30 তারিখ ছুটি ছিল, আজকে তো ক্লারিফিকেশন, বেটার ক্লারিফিকেশন চলে এসছে, আশা করি উপাচার্য আর বুঝতে অসুবিধা হবে না, কারণ এখানে একদম পরিষ্কার করে লিখে দেওয়া আছে। আপনি সেক্ষেত্রে তার একজনকে দায়িত্ব দিয়েছেন? উনি স্বাভাবিকভাবে সেটা স্ট্যান্ড করবে না, কারণ আমি তো রিটায়ার করিনি, দায়িত্ব দেবেন কি করে? আপনার তো ঘর আজকে খোলা নেই যখন? হ্যাঁ, পর্যন্ত সকালবেলা ঘরটা বন্ধ রেখেছিল, যাই হোক ঠিক আছে, তারপরে খুলে দিয়েছে, খুলে গেছে। জট কাটলো? আশা করি আমার দিক থেকে কাটলো, উনিও আশা করি বুঝতে পারবেন। এখন আপনাকে সেটা জানায়নি এখানে অফিসিয়ালি? না, উনি বোধহয় এখনো মিট করছেন কিনা আমি জানি না, জানাবেন। আর জানানোর তো কিছু নেই, আমার রিটায়ারমেন্ট এজ 62 ইয়ার্স, এখন আমাকে তো জোর করে কেউ রিটায়ার করে দিতে পারবে না, যদি আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট না চাই। এটা তো আমরা তো সরকারের পয়সায় মাইনে পাই, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারের যে আইনকানুন আদেশনামা সেই অনুযায়ী আমাদের যে সার্ভিস লাইফ বা সার্ভিস কেরিয়ার এগুলো সব গাইডেড হয়। আমি কবে কোন বয়সে রিটায়ার করব, কি পেনশন হবে, কত কি প্রাপ্য পাবো, এগুলো তো সব সরকারি আদেশনামা দিয়ে হয়, সেখানে তো কোনো কেউ কিছু করতে পারে না, কারণ এটা সরকারি টাকায় বিশ্ববিদ্যালয় চলে। স্যার, ভালো করে না বুঝেই এত বড় সিদ্ধান্ত নিল উপাচার্য, এটা নিয়ে কি বলবো? যাই হোক, তো বুঝতে ভুল হয়েছে, ভুল মানুষ মাত্র, টু এর ইজ হিউম্যান, তো ভুল হয়েছে, আর ঠিক আছে, এখন স্যার সে অসুবিধা হবে না, শিক্ষক মানুষ, বিচক্ষণ মানুষ। আমার নাম পার্থপ্রতিম লাইব্রেরি রেজিস্ট্রার মাফাবুট। দেখুন, সে ঝড়টা প্রাইমারিলি তৈরি হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে ঠিকঠাক করে ডকুমেন্ট আমার হাতে আমি কখনোই পর্যন্ত পাইনি। ওনার কাছে, আমাদের কাছে যেটা পাঠানো হয়েছিল যেটা, সেটা ওনাদের 3 বছরের একটা বন্ড অফ কন্ট্রাক্ট ছিল, সেই বন্ড অফ কন্ট্রাক্টটা শেষ হয়ে যাওয়ার পরে রিনিউয়ালের জন্য আমার কাছে কাগজ পাঠানো হয়েছিল। কিন্তু সেই রিনিউয়ালটার আগে যেটা দরকার ছিল সেটা হলো যে এই সত্যি সত্যি অ্যাপয়েন্টমেন্টগুলোর জন্যে আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, সেই এক্সিকিউটিভ কাউন্সিলের অ্যাপ্রুভাল আছে কিনা। এখন এক্সিকিউটিভ কাউন্সিলের যে মিনিটস যেগুলো আছে, সেই মিনিটসে কিন্তু পরিষ্কার করে জিনিসটাকে কোথাও কিছু লেখা নেই। এখন দেখলাম যেটা, যে সেটা হলো যে আজকে এখানে বসে রেজিস্ট্রার ডিপার্টমেন্ট থেকে একটা ফাইল নিয়ে আসা হলো, সেই ফাইল নিয়ে আসার মধ্যে সেখানে কিন্তু এক ধরনের ইমপ্লাই করা আছে যে একাডেমিক কাউন্সিলের যে ডিসিশন হয়েছিল সেই একাডেমিক কাউন্সিলের ডিসিশনটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল মেনে। এখানে একাডেমিক কাউন্সিলে হয়েছিল হচ্ছে যে কতগুলো টিচার অ্যাপয়েন্টেড হবে সেটা নিয়ে আলোচনা, এই যে ডিটেল কাগজপত্রগুলো আমার হাতে কিছু ছিল না। সুতরাং কাগজপত্রগুলো আমার হাতে না থাকার জন্যে আমি কোনোরকম অ্যাকশন আমার পক্ষে নেওয়া সম্ভব হয়। সুতরাং আমার বিরুদ্ধে মাঝে মাঝে এই জিনিসটা বলা হয় যে আমি টিচারদেরকে ইল্লিগাল বলেছি। দেখুন, এটা টিচারদেরকে তো ইল্লিগাল বলাটা আমার কখনোই অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমার হাতে যদি কাগজপত্র পরিষ্কার করে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে এই অ্যাপয়েন্টমেন্টগুলো কি বৈধ, আমি বলবো কাগজ যদি থাকে ঠিকঠাক করে তাহলে সেগুলো বৈধ, কাগজ যদি না থাকে তাহলে আমাকে সেগুলো বলতে হবে যেগুলো বৈধ নয়। কাগজ ছিল না বলে আমাকে বলতে হয়েছিল যে এখনো পর্যন্ত কাগজ আমার হাতে কিচ্ছু পর্যন্ত নেই, সুতরাং কাগজ যদি না থাকে তাহলে সেগুলোকে আমি কী করে বলবো সেগুলো বৈধ, সেই অর্থেই এসেছিল। ইট ইজ কিন্তু পিওরলি কন্ডিশনাল। আজকে দেখলাম কাগজপত্র যেগুলো আমার হাতে দিয়েছে তাতে করে মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি সত্যি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। সুতরাং আমি এখন বলবো,
এখানে 105 জন আছেন আমাদের এখানে। সে সিদ্ধান্ত কি হলো? এখন কি যে একাডেমিক কাউন্সিল আলোচনা করা হয়েছিল সেই কাগজটা এখনো পর্যন্ত আমি হাতে পাইনি। জট কাটলো না? জট কাটবে, ডেফিনেটলি কাটবে। তার কারণটা হলো এখানে আজকে অনেকখানি কনস্ট্রাকটিভ আলোচনা করা হয়েছে এবং এই আলোচনার বেসিসে আমার ধারণা এই জিনিসটি কারোটি কিনা এগিয়ে নিয়ে গিয়ে এই জিনিসগুলো পুরোপুরি রিজলভ করা সম্ভব। আরেকটা বিষয়ে রেজিস্টার স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 65 বছর বয়স করা হয়েছে, সেক্ষেত্রে আপনি আবার নতুন করে একজনকে নিয়োগ দিয়েছিলেন। হ্যাঁ, সেটা বলছি এখান থেকে করে। সেটা হলো যে গভর্নমেন্টের যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানে কিন্তু পরিষ্কার করে লেখা ছিল শুধুমাত্র সার্ভিং রেজিস্টার যারা একটা পার্টিকুলার ডেটে 31/8/2018 এই পার্টিকুলার ডেটে সার্ভিং রেজিস্টার যারা তাদের জন্য রিটায়ারমেন্ট এজটা বাড়িয়ে 60 থেকে 62 করা হবে। এখন আমাদের যে প্রেজেন্ট রেজিস্টার তিনি কিন্তু এসেছেন 2019 সালে এপ্রিল মাসে। সুতরাং অ্যাপারেন্টলি ইংরেজিটা যদি সরাসরি পড়া যায় দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর হিম। সুতরাং যে কারণের জন্য আমাকে ডিসিশন নিতে হয়েছিল যে এটা ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এখন এইটা ক্লারিফিকেশনের জন্য আমার একটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে একটা লিগাল ওপিনিয়ন। লিগাল ওপিনিয়ন নিয়ে বলা হয়েছিল যে নাও ইউ টেক এ ডিসিশন অন দিস। এখন আমি ফার্দার ক্লারিফিকেশন চেয়েছিলাম, দেখুন আমাকে কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ডিরেক্ট কোনো ডিরেকশন দিল না, দিল শুধুমাত্র একটা লিগাল ওপিনিয়ন। একটা ওপিনিয়নের বেসিসে আমি কিন্তু সরাসরি রিটায়ারমেন্ট এজ মতো একটা সিরিয়াস জিনিস এই ডিসিশন কিন্তু আমি নিতে পারবো না। প্লিজ গিভ মি ফার্দার ক্লারিফিকেশন। সেই ক্লারিফিকেশনটা আমি চেয়েছিলাম 26 তারিখে। 26 তারিখে কোনো ক্লারিফিকেশন আসেনি, 27 তারিখও আসেনি, 28 তারিখও আসেনি। 28 তারিখও সারাদিন যখন আসেনি তখন 28 তারিখ বিকেলে প্রায় 4 o'clock সেই সময় তখন আমাকে ফ্রেশ পর্যন্ত রেজিস্টারকে রিলিজ করতে হবে। আজকে সবেমাত্র এই কয়েক ঘন্টা আগে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগে সবেমাত্র সেই হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেই ক্লারিফিকেশনটা পরিষ্কার ল্যাঙ্গুয়েজে এসছে যে ওনার রিটায়ারমেন্ট হচ্ছে 62 ইয়ার্স। যেহেতু আমি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার ডাইরেকশন পেয়েছি, সো আই হ্যাভ রিভোকড হোয়াট এভার ইস্যু দ্যাট আই নোটিস আই। গত 2-3 দিন আগে ছাত্ররা পড়ুয়ারা এখানে বিক্ষোভ করেছিল কিছু বিষয় নিয়ে, বছর তাদের নষ্ট হবে এবং তাদের যে পরীক্ষা দেবে অ্যাডমিট কার্ড তো নট অ্যাভেলেবল বা কোনো বৈধ নয়, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না না, 3 বছর নষ্ট হবে সেটা কোনো সমস্যা দিয়ে সেরকম তো কিছু হয়নি। অ্যাডমিট কার্ড যেটা জেনারেট করা নর্মালি সেটা করা হয়েছিল, শুধুমাত্র যেভাবে পরীক্ষার প্রসেসটা যেভাবে হয় কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেখান থেকে কোশ্চেন পেপার সরাসরি পাঠান, কারণ এখানে টিচাররা কোশ্চেন করে সেটা মডারেটেড হয়ে কন্ট্রোল অফ এক্সামিনেশনে যায়, ফার্দার কন্ট্রোল অফ এক্সামিনেশন পাঠায়। এখন আমাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণের জন্য মানে সমস্যার জন্য কিছু পার্টিকুলারলি আমাদের যে নতুন এডুকেশন পলিসি সেটা ইন্ট্রোডিউস করার জন্য যে ধরনের আমাদের কম্পিউটারাইজড সিস্টেমের যে ব্যবস্থাটা যেটা করা সেটা আমরা তখন পর্যন্ত করে উঠতে পারিনি। করে উঠতে না পারার জন্য সমস্ত এক্সামিনেশানটা কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সুপারভিশনে থেকে, কারণ কন্ট্রোল অফ এক্সামিনেশন মোস্টলি বসেন সরলি হবে, তার সুপারভিশনে থেকে এখানে আমাদের ডিরেক্টর অফ একাডেমিক অ্যাফেয়ার্স তিনি সেই পরীক্ষাগুলো করাচ্ছিলেন। আজকে এখানে কন্ট্রোল অফ এক্সামিনেশন এসছেন, কন্ট্রোল অফ এক্সামিনেশন নিজে ছাত্রদের কাছে সবটা ক্লারিফাই করেছেন যেখানে ডিফারেন্স কিচ্ছু নেই। তার কারণটা হলো যে সিম্পলি কম্পিউটার যে প্রোগ্রাম যেটা সেটাকে রেডি করতে পারেননি বলেই সেই জন্য একটা অল্টারনেটিভ প্রসিডিওরের মধ্যে দিয়ে করানো হচ্ছে, এছাড়ার মধ্যে বৈধতা অবৈধতার কোনো জায়গা নেই। কিন্তু অ্যাডমিট কার্ডে কন্ট্রোলার তো সই করেনি, কার্ড সই করেছেন কন্ট্রোলার অফ এক্সামিনেশন, কন্ট্রোলার অফ এক্সামিনেশন অ্যাডমিট কার্ড ইস্যু করেছেন, কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডেট নোটিফাই করেছেন এবং শেষ পর্যন্ত মার্কস যেটা জমা পড়বে সেটাও কন্ট্রোলার অফ এক্সামিনেশনের কাছে। শুধুমাত্র সরাসরি কোশ্চেনটা কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিরেক্টলি না পাঠিয়ে এখানে আমাদের যে ডাইরেক্টর অফ একাডেমিক অ্যাফেয়ার্স আছেন তার তত্ত্বাবধানে থেকেই সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং কন্ট্রোল অফ এক্সামিনেশনের সুপারভিশনে, এই ফারাক শুধুমাত্র, এছাড়া আর কিছু না। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় encontrei
হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।